1971 সালের 3 ডিসেম্বর বেলা 11টা বেজে 55 মিনিট ফ্রান্সের প্যারিসের আর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করেন ফরাসি এক তরুণ নাম জ্যাকুয়ে এটি ছিনতাই করার একটাই উদ্দেশ্য যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের শরণার্থী শিশুদের চিকিৎসার জন্য 20 টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে তাহলেই কেবল মুক্তি পাবে সব যাত্রী এমন একজন স্বাধীনতাকামী মানুষ ও সত্যি ঘটনাটা অবলম্বনে নির্মিত হচ্ছে জ্যাকুয়ে 1971 শিরোনামে বিশেষ একটি সিনেমা সিনেমাটি নির্মাণ করেছেন ভুবন মাঝি ও গণ্ডীখ্যাত পরিচালক ফখরুল আরিফিন খান এই সিনেমার নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে চলতি বছরের 18 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের পয়লান স্টুডিওতে সেট ফেলে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয় প্রায় 2 মাস পর সিনেমাটির শুটিং পর্বের ইতি টানলেন নির্মাতা সেদিন জ্যাকুয়ে কেমন করে কোন ভাবনা থেকে বিমানটি ছিনতাই করেছিলেন কি ঘটেছিল বিমানের ভেতরে পুরো বিষয়টি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা জানা গেছে সিনেমার চিত্রায়ন ইতিমধ্যে শেষ হয়েছে এখন চলছে শুটিং পরবর্তী কাজগুলো জ্যাকুয়ে 1971 সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাস এছাড়াও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো রেমন্ড রাশিয়ান ডেরিয়া গোব্রুসেনকো নিকোলাই নভোমিনাস্কি ভারতের সভ্যসাচী চক্রবর্তী ইন্দ্রনীল সহ প্রায় 36 জন শিল্পী প্রান্তিসারোয়ার সময় সংবাদ